ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ স্বাস্থ্য সেবার উন্নয়নে 2000 কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। দক্ষিণের তিন জেলা থেকে 5 জঙ্গি গ্রেপ্তার, আল কায়দা মতাদর্শে কার্যক্রম চালাচ্ছিল বলছে র‍্যাব। উত্তরে বাড়ছে ব্রহ্মপুত্র যমুনার পানি, তিস্তায় কমলেও তীব্র হচ্ছে নদী ভাঙন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। বাংলাদেশের শহর এলাকায় ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ সহ নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য সেবার মান উন্নয়নে $20 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের বোর্ড সভায় এই ঋণের অনুমোদন দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি। আরবান হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সাভার ও তারাবো পৌরসভা এলাকায় ডেঙ্গুসহ সাধারণ বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় করা হবে ঋণের এই অর্থ। জাতীয় নির্বাচন সামনে রেখে সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে বিজিবি পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। সকালে কুমিল্লার বিবির বাজার বিওপি এবং বিবির বাজার সমন্বিত চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের আরও বলেন, নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসীরা আসার চেষ্টা করে। সারাদেশের সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ যাতে আসতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করার পরও কিন্তু আমরা আমাদের বা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমরা সবসময় কাজ করে থাকি এবং জাতীয় নির্বাচন হলে সেখানেও আমাদের বিশাল একটা ভূমিকা থাকে। বাগেরহাট, গোপালগঞ্জ ও মাদারীপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 5 জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত নোট উদ্ধার করা হয়েছে। দুপুরে র‍্যাবের মিডিয়া উইংয়ের প্রধান কমান্ডার খন্দকার আল মঈন র‍্যাব 6-এর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলো আনসার আল ইসলামের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত তরিকুল ইসলাম আকাশ ওরফে আবদুল্লাহ, তজিমুদ্দিন ওরফে জসিমুদ্দিন, ইসমাইল হাসান অনিক ও রিপন। তারা আল কায়দা মতাদর্শের জঙ্গি সংগঠনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল বলেও প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে র‍্যাব। নওগাঁর পোরশায় গৃহবধূ ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। 2020 সালের 9 মে পারশার খোদ খোড়ায় এক গৃহবধূকে ধর্ষণ করেন আব্দুল হালিম। পরে ভুক্তভোগী মামলা দায়ের করলে সংশ্লিষ্ট থানায় রেকর্ডের নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পুরে 7 দিন নিখোঁজ থাকার পর গ্রামীণ বাংলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির কর্মকর্তা ইউনুস আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের কালুহাজি সড়ক এলাকায় একটি চা দোকানের পেছন থেকে নিহত ইউনুসের মরদেহ ও দোকানের সামনের পুকুর থেকে উদ্ধার করা হয় তার মোটরসাইকেল। কিস্তির টাকা পরিশোধকে কেন্দ্র করে চা দোকানি জাবেদের সাথে ইউনুসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাবেদের লাঠির আঘাতে ইউনুস আলী মারা যান। জিজ্ঞাসাবাদের জন্য জাবেদকে আটক করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। দেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানি কমলেও দেখা দিয়েছে নদী ভাঙন। অপরদিকে পানি বাড়ছে ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে। কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও বিপদসীমার উপর দিয়ে বইছে। ব্রহ্মপুত্র নদে পানি বেড়ে চরাঞ্চলের নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের 2 শতাধিক বাড়িতে
পানি প্রবেশ করায় দুর্ভোগে বাসিন্দারা। কয়েকদিন ধরে পানিতে তলিয়ে থাকায় আমন আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন চরবাসী ও নদী তীরবর্তী মানুষ। গাইবান্ধায় সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি কমতে থাকায় বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে নদী ভাঙন। গোবিন্দগঞ্জে করতোয়া নদীর দুটি পয়েন্ট সহ অন্তত 14টি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। অন্তত 2 শতাধিক ঘরবাড়ি ভাঙনে বিলীন হয়েছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধিতে তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল এবং কাজীপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর ও সদর উপজেলার বেশ কিছু বসত ভিটা ও বিস্তীর্ণ ফসলের জমি প্লাবিত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অল্প খরচে ব্যয়বহুল এনজিওগ্রাম সহ রিং বসাতে পারছেন দরিদ্র রোগীরা। হাতের কাছে এমন চিকিৎসা সেবা পেয়ে দারুণ খুশি তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সুনামগঞ্জের মধ্যনগরের প্রান্তিক কৃষক কিশোর রায় দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। অর্থের অভাবে ঢাকা কিংবা দেশের বাইরে গিয়ে এনজিওগ্রাম করে রিং বসাতে পারছিলেন না। খবর পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি হন। অল্প খরচে তার এনজিওগ্রাম করে হার্টে দুটি রিং বসানো হয়। কেউ বলছে ইন্ডিয়া যাইতে বা ঢাকা যাইতে 7 লক্ষ 8 লক্ষ টাকা লাগবে। আমি ময়মনসিংহ আসিয়া খুব অল্প পয়সায় কাজটা সারতে পারছি। বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও আশপাশের জেলার রোগীরাও এখানে এনজিওগ্রাম করানো সহ উন্নত চিকিৎসা সেবা পেয়ে দারুণ খুশি। এখানে না থাকলে আমাদের ঢাকা যাইতে হইতো, ঢাকা না হইলে হয়তো দেশের বাইরে যাইতে হইতো। ময়মনসিংহে যে এত সুন্দর একটা ইয়া দেখাই দিছে, এটা বলার মতো নাই। আমাদের মতো গরিব লোক এখানে এসে অল্প খরচে আমরা এনজিওগ্রাম করতে পারতেছি, যার জন্য আমরা লাখ লাখ শুক্রিয়া। শুরু থেকেই ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালের এনজিওগ্রাম বিশেষজ্ঞরা সহযোগিতা দিয়ে আসছেন। এখানে দক্ষ জনবল নিয়োগের দাবি চিকিৎসকদের। সরকার আমাদেরকে বলতে পারে যে তোমাদের টিম নিয়ে তোমরা মাসে একদিন এখানে যাও। আমার বগুড়ায় যেতে পারি, আমার টিম নিয়ে মাসে একদিন একটা টিম গেলো, আর টিম দিনাজপুরে গেলো। এতে করে ম্যান পাওয়ার তৈরি হবে, এতে করে কিন্তু কিন্তু সমস্যার টেকনিশিয়ানকে তৈরি করবে। এই জন্য আমি সরকারকে বলবো, এখানে পরিচালক মহোদয় বলো, অতি শীঘ্রই এখানে কমপক্ষে 3 জন টেকনিশিয়ান দেওয়ার জন্য। উন্নত চিকিৎসা সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। হার্ট অ্যাটাক হওয়ার 1 ঘন্টার মধ্যে মারা যায় প্রায় 25% এবং 50% মারা যায় 24 ঘন্টা বা বিপুল হসপিটাল আসার আগে। সেই কারণেই এই হৃদরোগের চিকিৎসা যত আর্লি করা যায়। 2021 সালে হৃদরোগ বিভাগের ক্যাথ ল্যাবে চালু হয় এনজিওগ্রাম। করোনার কারণে কিছুদিন বন্ধ থাকার পর 2022 সালের 5 এপ্রিল দ্বিতীয়বারের মতো ক্যাথ ল্যাব চালু হয়। এরই মধ্যে 100তম রোগীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরব তখন থাকবে। 3 মাস বন্ধ থাকার পর কাল থেকে পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন। আবারও আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। 3 মাস বন্ধ থাকার পর 1 সেপ্টেম্বর দেশি বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। প্রস্তুত হচ্ছে সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া, কটকা, কচিখালী, হিরণ পয়েন্ট, দুবলা সহ সমুদ্র তীরবর্তী এবং বনাঞ্চলের বিভিন্ন দর্শনীয় এলাকা। ট্যুর অপারেটর, লঞ্চ ও বোট চালকরা প্রস্তুতি নিচ্ছেন দর্শনার্থীদের জন্য। বন বিভাগ বলছে পদ্মা সেতু হওয়ায় সড়ক পথে সহজেই এবার অসংখ্য পর্যটক আসতে পারবেন। বন্যপ্রাণীর প্রজনন ও বিস্তার রক্ষায় 1 জুন থেকে সুন্দরবন এলাকায় পর্যটক প্রবেশ ও নদ নদীতে মাছ ধরা বন্ধ ছিল। এবারে চট্টগ্রাম সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদ বার্ষিকী ও 15 আগস্ট শাহাদ বরণকারী সকল শহীদদের স্মরণে আলোচনা সভা হয়েছে। বুধবার রাতে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নগরীর এলজিইডি ভবনে এই সভার আয়োজন করে। উত্তর জেলা যুবলীগের সহসভাপতি লায়ন মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ
অন্যান্যরা। স্মরণসভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। 2041 সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার তাগিদ দেন বক্তারা। সর্বজনীন পেনশন স্কিমের সুফল নিয়ে সভা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। দুপুরে চট্টগ্রাম পিটিআই ভবনের অডিটোরিয়ামে এ সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। সভায় বিভাগীয় কমিশনার বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে মানুষ যেমন শেষ বয়সের সুরক্ষা পাবে, তেমনিভাবে রাষ্ট্রের অর্থনৈতিক চাকাও গতিশীল হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বন্যার পানি নেমে যাওয়ার পর চট্টগ্রামের সাতকানিয়ায় ডলু নদীর ভাঙন আরও তীব্র হয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে অর্ধ শতাধিক বাড়িঘর বিলীন হয়েছে। সকালে উপজেলার নলোয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে অবস্থিত ডলু নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস। এ সময় ভাঙন কবলিত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান নির্বাহী কর্মকর্তা। চট্টগ্রামের বাকলিয়া আজিজিয়া মাদ্রাসার ছাত্র আলিফকে এখনও উদ্ধার করতে পারেনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী ও ফায়ার সার্ভিস। মঙ্গলবার থেকে 10 বছর বয়সী শিশুটি নিখোঁজ রয়েছে। বুধবার থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। পাশাপাশি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা নালা ও খালে শিশুটির জন্য খোঁজ শুরু করে। মঙ্গলবার দুপুরে শিশু আলিফ মাদ্রাসার ভবনের পাইপ বেয়ে নিচে নামে। ভবনটির পাশে যে নালা রয়েছে সেটি ময়লা আবর্জনায় ভরা। পাইপ বেয়ে নামার পর থেকে শিশুটির সন্ধান পাওয়া যাচ্ছে না। চট্টগ্রামের আনোয়ারায় কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এনামুল হক ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বায়োজিদ থানাধীন ফকিরাবাদ এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারার জুলদা এলাকায় একটি মসজিদের নির্মাণ কাজের সময় স্থানীয় এক কিশোরীকে অপহরণ করে গাজীপুরে নিয়ে যায় পেশায় রাজমিস্ত্রি সাব্বির। সেখানে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় মামলা হলে আদালত সাব্বিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা পাওয়ার পর থেকে আসামি পলাতক ছিল। এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ স্বাস্থ্যসেবার উন্নয়নে 2,000 কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। দক্ষিণের 3 জেলা থেকে 5 জঙ্গি গ্রেপ্তার, আল কায়দা মতাদর্শে কার্যক্রম চালাচ্ছিল বলছে র‍্যাব। উত্তরে বাড়ছে ব্রহ্মপুত্র যমুনার পানি, তিস্তায় কমলেও তীব্র হচ্ছে নদী ভাঙন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।